এদিকে চলতি মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি জামাতের ঘোষিত আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। আগামী 13 অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। আগামী 13 অক্টোবর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাঁচপুরে এই কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গেই আছে। এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশে স্থল পরিদর্শন করে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিএনপি সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার, আর সেই কারণে এই সরকার আওয়ামী লীগের সরকার, আর আওয়ামী লীগ হলো এই সরকারের পাহারাদার। সেই কারণে আমরাও এই সরকারকে আপ টু নির্বাচনের দিন পর্যন্ত আমরা পাহারা দেব, যাতে কোনো অপর শক্তি, দেশবিরোধী শক্তি, জামাত, শিবির, 75-এর ঘাতক, 71-এর ঘাতক যাতে এই সরকারের কোনো কিছু করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে,